জঙ্গল বলে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ, এটা আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে যারা মুষ্টিমেয় কিছু আবর্জনা যারা জিতেছিল তারা বারে বারে জঙ্গলমহল অশান্ত করতে এরা জিতেছে, এবং এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে আপনারা দেখেছেন যে ভারতবর্ষে একমাত্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে, এবং 42-এ 42 যে ডাক দিয়েছে, আজকে আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করল। সম্মানীয় সুব্রত মুখার্জি তিনি রয়েছেন, এবং শ্যামল সাতরা বিষ্ণুপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বী, তারা দুজনেই আছে। আমি সমর্থন জানাতে এসেছিলাম, এবং আজকে বলে যাই যে মহালয়াটা তো আমরা শুরু করেছিলাম যেদিনকে মমতা ব্যানার্জি প্রার্থী ঘোষণা করেছিল, আজকে অষ্টমীর পুষ্পাঞ্জলিটা করে দিলাম। আর 12 তারিখ ভোট হবে, 23 তারিখ বিসর্জন হবে, দিল্লির বিসর্জন হবে। না, এটাই তো আমি মানুষের কাছে বোঝাতে চাই যে রামনবমীর পরের দিন পয়লা বৈশাখ গেছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে কালচার, সেই কালচারটা এটা হাটিয়ে দিয়ে উত্তরপ্রদেশের কালচার জোর জবরদস্তি এখানে চাপাতে চাইছে। আমার আপত্তি নেই, কিন্তু বাংলার যে কালচার সেটাকেও তো তাদের একইভাবে প্রাধান্য এবং সম্মান দিতে হবে। আজকে রামের নামে ভোট এরা চাইছে অনেক দিন ধরে, কিন্তু রামের নামে আর ভোট পাচ্ছে না। এখন জয়শ্রীরাম মানুষ বুঝে গেছে পেট্রোলের 1000 টাকা দাম হয়ে গেছে, 100 টাকা দাম হয়ে গেছে, রান্নার গ্যাসের 1000 টাকা দাম হয়ে গেছে, এসব চলছে না। এই দেশপ্রেম, ফেক দেশপ্রেম, বিচারিতা, দাঙ্গা, সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় মেরুকরণ, এর ভিত্তিতে আর রাজনীতি করা যাবে না, বিশেষ করে বাংলায়। যতবার এরা ট্রাই করেছে মুখ থুবড়ে পড়েছে, এবং আগামী দিনও ব্যতিক্রম হবে না। আপনারা দেখবেন ভোট বাক্স খুলবে তৃণমূল কংগ্রেস চারিদিকে, এবং সাগর থেকে শুরু করে হিমালয় সর্বত্র তৃণমূলময় হবে। দেখুন আমার মাথা ব্যথা নেই, কে 2 নম্বর কে 3 নম্বর সেটা বিমান বসু আর দিলীপ ঘোষের লড়াই, তারা নিজেরা বসে ঠিক করুক। 1 নম্বর নিয়ে না, 2 হয়নি, 1 চলছে, 1 আগামীকাল হবে। 2 লোকসভা কেন্দ্রে হয়েছে, 2 লোকসভা কেন্দ্রে আমি বলেছি তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে জিতছে, আপনারা মিলিয়ে নেবেন। এবং আগামী দিন যে ফেসগুলো হবে, অনেক রকম সমীক্ষা, অনেক রকম সংবাদ মাধ্যম করছে, কিন্তু আপনারা একটা জিনিসে আমার সাথে সহমত হবেন যে কোথাও নরেন্দ্র মোদী কিন্তু ক্ষমতায় আসছে না, সবাই একই কথা বলছে। মানুষের প্রতি এই যে 5 বছর ধরে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, যেভাবে বিতাড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একবার নোটবন্দির নামে, একবার জিএসটির নামে, একবার ধর্মীয় মেরুকরণের নামে, মানুষ এবার তৈরি যে 19 তারিখ হোক, 12 তারিখ হোক, 23 তারিখ হোক, 29 তারিখ হোক, যখনই সুযোগ পাবে, বা 6 তারিখ হোক, এই যে ভোটের বিভিন্ন দফা রয়েছে, আপনি দেখবেন এক কোপে এদেরকে উপড়ে ফেলবে। মানুষের মধ্যে ক্ষোভ আমি সর্বত্র নজরে দেখতে পাচ্ছি। না না, সে তো আমি বলার কেউ না, বলছে তৃণমূল করেছে, তারপর হাইকোর্টের বেঞ্চে গেছে, সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে জজ তার বিপক্ষে রায় দিয়েছে, এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। আর ক্রিমিনাল কেস একের পর এক, সৌমিত্র খাঁ যে কী করেছে তো সবাই দেখেছে, খুনি, ধর্ষণ থেকে শুরু করে আজকে কী মামলায় সে অভিযুক্ত না, মানুষের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে বালি পাচার, একাধিক অসাধু কাজ। এবং সে যখন জানতে পেরেছে যে এইসব অসাধু কার্যকলাপের সাথে তার যে যোগসাজসটা ছিল সেটা এক্সপোজ হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেস তাকে আর দাঁড় করাবে না, তখন সে গেছে। যখন জানতে পেরেছে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না, তখন বিজেপির টিকিটে দাঁড়িয়েছে। আমি বলছি আপনার সময়ের অপেক্ষা, আপনি দেখুন না, আর তো কটা দিন, আমি কিছু বললে ঠিক হতে পারে, ভুল হতে পারে, আপনি কিছু বললে ঠিক হতে পারে, ভুল হতে পারে। নির্বাচনে মানুষ হচ্ছে গণদেবতা, মানুষ যা ঠিক করবে আপনাকে মাথা পেতে নিতে হবে, আমাকে মাথা পেতে নিতে হবে। আপনি দেখুন 23 তারিখ ভোট বেরোবে, 12 তারিখ মানুষ ভোট দেবে, এদেরকে খুঁজে পাওয়া যাবে। কোনোদিন আর মানুষের জন্য 7.5 কোটি টাকার এমপি লাইডের কাজ করতে পারেনি, আমরা বলে 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 আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। মমতা ব্যানার্জির উদারতা এমপি হয়েছে, তার মুখে এসব বড় বড় কথা মানায় না। এত বড় যদি নেতা হয়, আমি জিজ্ঞেস করবো 5 বছরে কবার এসছে এলাকায়, বিদেশে বিদেশে ঘুরে বেড়িয়েছে আর দিল্লিতে পড়ে আছে, তার লজ্জা হওয়া উচিত, সেসব কথাবার্তা বলছে এবং মানুষের বিরুদ্ধে জবাব দেবে। এইসব রাজনীতি মানুষ মানে না, পরিসংখ্যান তথ্যের মাধ্যমে জবাব দিক না। আমি বলছি 7.5 কোটি টাকা তুমি এমপি লাইট করো, আমি মিথ্যা মামলা হলে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিই, আমাকে ভুল প্রমাণ করে দেখাক, এই 7.5 কোটি টাকার কাজ আমাকে বলছে করতে পারিনি, আমি করে দেখিয়েছি, ওর ক্ষমতা থাকলে বলুক। আমি তো সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরছি, জনপ্রতিনিধি হিসেবে বা দলের সাংগঠনিক স্তরে দায়িত্বে থাকার কারণে আমাকে এগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং সেটা কী করেছে আমি মানুষকে আগামী দিনে আরও বলবো। আমার কাছে সব তথ্য সহকারে প্রমাণ রয়েছে, সেই এক্সপোজগুলো আগামী দিন হবে।